গাইস চিলি চিকেন আর ফ্রাইড রাইস এটা হচ্ছে 65 টাকা আই বলতে চাই হোক না তেল চর্বি দাঁতে কি আসে যায় জমে যায় যদি হয় সাথে দেখে দেখছি দিয়ে দিয়ে চোখ মেলে শুরু দেখি বিরিয়ানি চোখেতে ভাসে বিরিয়ানি চোখেতে ভাসে বিরিয়ানি বিরিয়ানি অন্যরকম ভালোবাসা বিরিয়ানি মানে হে গাইস ওয়েলকাম ব্যাক টু পেজ নিউ ব্যাক আজকে ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে বেলগুড়িয়াতে চার নম্বর স্টেশনে কোথায় সেটা এখনো বলবো চার নম্বর স্টেশন বললাম তা চলো যাই আর আমার আজকে হচ্ছে হাতে লেগেছে ভেঙে গেছে আর ভেঙে গেছে বলছি হাতে লেগেছে একটুখানি তো চলো যাই পুরো গিয়ে কথা হচ্ছে একদম তা আমরা পড়া হয়ে যাওয়ার পর আমরা বেরিয়েছিলাম মানে পড়ার থেকে বেরিয়েছি তারপর ভিডিও করতে যাওয়ার কথা ছিল তা পড়ার থেকে বেরিয়ে দেখি পুরো জল জমে গেছে রাস্তায় তার রাস্তায় জল দেখো তোমার বেলগুড়িয়াতে এই অবস্থা হয়ে গেছে তারপর ওখান থেকে বেরিয়ে তারপর একদম দোকানটা গেলাম তার চলো দোকানটা যাই তারপর কথা হচ্ছে গাইস আমরা ভদ্র মানুষ তো তাই নিজ দিয়ে যাচ্ছি আজকে অনেকদিন পরে এখান দিয়ে যাচ্ছি আর আমার সাথে যাচ্ছে হচ্ছে অপ্রজিৎ আর ওই সৌজিৎ আগের দিনে ভিডিওটা কিরকম লেগে জানে আগের দিনে ভিডিওটা আমি জানি কি বিচ্ছিরি হয়েছে কিন্তু ভিডিও লাস্টের দিকে পার্টটা যারা দেখোনি তারা কি দেখে আসে লাস্টের দিকে পার্টটা সেরা ভিডিও হয়েছে সৈকতকে রোস্ট করা হয়েছে পুরো ভিডিওটা দেখে এসে লাস্টে গিয়ে ঠিক আছে চলো চার নম্বর চলে এসেছি একদম গিয়ে দেখি অনেক কম দামে খাওয়া পাওয়া যায় চলো যাই গাইস ভেবেছিলাম আমরা চিকেন পকোড়া মকোড়া খাবো 10 টাকা করে পাওয়া যায় কিন্তু ওটা একদিন করবো ওটা আমাদের বলা হয়ে গেছিলো কথা বলা হয়ে গেছে অলরেডি এইখানে লাইটটা মারি দাঁড়া তা কথা হয়ে গেছে অলরেডি আমাদের সাথে তা বললো ভিডিও করতে আসলে 3টে থেকে 5টার মধ্যে আসতে তাহলে ওদের সুবিধা হয় তাই না আমরা আজকে আর ওখানে করছি না আজকে রেলগড়িয়া 4 নম্বর স্টেশনে ভিডিও করতে এসছি এই যে এইখানে এই দোকানটা দেখতে পাচ্ছ 65 টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যায় 65 টাকা চিকেন বিরিয়ানি আর হচ্ছে 65 টাকা ফ্রাইড রাইস বা চিলি চিকেন পাওয়া যায় তা এই দোকানটা একদম হচ্ছে 4 নম্বর থেকে হেঁটে এখান থেকে হেঁটে একদম চলে এসে একদম এই যে এইখানটা চোখ মেললে শুধু দেখি বিরিয়ানি চোখ খেতে ভাসে বিরিয়ানি এই যে ফ্রাইড রাইস আমি জানি ওই সৌজি ধরেছে একটুখানি দেখাচ্ছি এই দেখো 65 টাকা এটুকুনি মানে এতটা ফ্রাইড রাইস দিয়েছে আর চিলি চিকেনটা আসছে এই যে চিলি চিকেনটা ধর এবার ধর এই যে গাইস চিলি চিকেন আর ফ্রাইড রাইস এটা হচ্ছে 65 টাকা আর একবার বিরিয়ানিটা একটু দেখি না এই যে বিরিয়ানি 65 টাকা দাম তাই গাইস এই যে খাবার এই যে 65 টাকা এই বিরিয়ানিটা দেখালাম আর এখানে খাবার আর এই যে সামনে দেখো এই ট্রেন যাচ্ছে একদম 4 নম্বরে মানে এখানে লুকি লুকি করতে হচ্ছে গাড়ি ঢুকছে তার এবার চলো আমি খাই আর এটা সৌজি ফোনটা ধরুক তো চলো খাই গাইস এই যে খাবারটা বিরিয়ানি অনেকটা সবজি আছে আমার দিকে দেখা একটুখানি এবার আমার দিকে দেখা এখানে একটু সরে যা এই যে এখানে বিরিয়ানি রাইস আগে হচ্ছে তো চলে যাচ্ছিস কেন এই যে রাইস দেখতে পাচ্ছ এই সবজি অনেকটা সবজি আছে তা হ্যাঁ কাকাচি কোন না তুই গাইস এখানে কাকমা কাছে আয় এদিকে চলে আয় এদিকে চলে আয় এই যে চিলি চিকেন দেখতে পাচ্ছ এই যে চিলি চিকেন 2 পিস দিয়েছে এই যে 2 পিস দিয়েছে আর 2 পিস দিয়েছে 65 টাকা তা এদিকে অফিসে তা এখান থেকে খেতে আর আমরা করছি ভিডিওটা আর একটুখানি কথাবার্তা বলি তারপর একদম কথা হচ্ছে চলো আমাকে ভালো করে বাইট মার একটা বাইট মার সব চিকেন দিয়ে খাইবো একটা আমি ভিডিও কলে গাইস ফোন দেছ ওই এবার একটা বাইট চিকেন ক্যাপসিকাম সব দিয়ে চিকেন রাইস নেবো
চোখ মেললেই শুধু দেখি বিরিয়ানি, চোখেতে ভাসে বিরিয়ানি, চোখেতে ভাসে বিরিয়ানি, চোখেতে ভাসে বিরিয়ানি। এই যে আলু দিয়েছে একটা এত বড়, এটাও 65 আলু দিয়েছে। এই এত বড় আলুটা তো, হ্যাঁ আলুটাও সফট আছে, তার মধ্যে আবার একটা কপাল ভালো অব্রজিতে লেগ পিস পেয়েছে, লেগ পিসটা এবার এদিকে অব্রজিতে কপাল ভালো। এই লেগ পিসটা দিয়ে আমি খেয়ে দেখবো, একবারে আমি একবারই খেয়ে দেখছি দিয়ে দিয়ে। এটা ভালো খেতে ভাই, দুটো জিনিসই ভালো খেতে, খেয়ে দেখবে খেয়ে দেখলে সত্যি খুব ভালো খেতে। এবার আমিও ফ্রাইড রাইসটা খাই, ওরাও খাক, আমি ওদের কাছ থেকে খেয়ে শুনবো কী কীরকম খেতে হয়েছে। ঠিক আছে চলো দেখা হচ্ছে পরে। গাইস খাওয়া হয়ে গেছে, আমি ওদের কাছ থেকে শুনছি কীরকম, কিন্তু তার আগে দোকানের দাম কখন খোলে সেই টাইমটা একটু বলে দিই, বলে দাও কখন খোলে। দুপুর 1টা থেকে রাত্রি 10টা। আর তোমার চিকেন চাপ আছে তো? চিকেন চাপ কত? 45 টাকা। এই এটা এটা তো ঠিক আছে ভাই, টাকা দে খাওয়া গেলে গাইস, আর তারপর বেরিয়ে কথা হচ্ছে। প্রথম থেকে তার ছবি সেলফি সেলফি খেলে সন্ধ্যাবেলা টিফিনটা এখানেই খাবো, মানে পড়া থেকে তো গাইস আমাদের পড়ার থেকে বেরিয়ে আমরা এখান থেকেই খাবো এবার থেকে। আর অব্রজিৎ টাকা দেবে সব টাকা, অব্রজিৎ বল খাইছিস, বল তুই খাইছিস বল, আজকে মিথ্যে কথা না বল খাইছিস। এ হচ্ছে আমাদের স্পন্সর, না না ও আজকে বলতে আছিল হটকা আমি খাইছি সব। না চলো হ্যাঁ আমরা একটা থাম্বনেলের জন্য ছবি তুলে তুলে কথা হচ্ছে। এই ভাই হাই 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 হাই, ওর বাবা কেমন ভূতের মতন দেখতে থাক। এদিকে এদিকে গাইস ছবি তোলা গেছে, ছবিটা দেখি আগে, ছবিটা দেখা ভাই নালে থাম্বলে ভালো হবে না। এই তো আমার মুখ কই, ও ঠিক আছে চল ভালো হয়েছে। তা চলো গাইস একদম আমার আরেকটা পড়া আছে, দাদি করে এভাবে বেরোতে হবে। টাটা সবাইকে টাটা বলে দিই, টাটা টাটা টাটা, চলো দেখো। আমি ভয় পেয়ে গেছিলাম কি বুঝতে পারি না। পরবর্তী বিভাগে দেখা যাবে ঠিক আছে, চোখে মানে চোখ রাখো, ভিডিও আসছে সাবস্ক্রাইব করো, হাজারে খুব কাছাকাছি আছি। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, টাটা। এই না টাটা না টাটা না টাটা না, আবার একটু পরে কথা হচ্ছে। কালকে সকালবেলা মানে কালকে ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম, সেজন্য আজকে পড়তে যাচ্ছি বিকালবেলা, আর পড়া ওখান থেকে আবার একটা ভিডিও করার ইচ্ছা আছে, তা সেই জন্য এখানে আজ কালকে ভিডিওটা এন্ড করছি। তা চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, টাটা বাই বাই। চোখেতে ভাসে বিরিয়ানি, চোখেতে ভাসে বিরিয়ানি, খাইতে